Hello students, today we are going to discuss narration change of interrogative sentences. আজকে আমরা এই ক্লাসে কিভাবে interrogative sentence-এর narration change হয় সেটা শিখব. আগের দিন আমরা দেখেছিলাম যে কিভাবে assertive sentence-এর narration change করা হয়. ওই assertive sentence-এর narration change-এর নিয়মগুলো ভালো হয় যদি আরেকবার এই ক্লাসটা শুরু করার আগে তোমরা মনে করে নাও, আর প্রয়োজন হলে আগের দিনের ভিডিওটা দেখে নিতে পারো, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো আজকের ক্লাস হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে নিয়ে। প্রথমে আমরা জেনে নেব যে হোয়াট ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেশন মানে জিজ্ঞাসাবাদ করা, তার থেকেই ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে আ কাইন্ড অফ আ সেন্টেন্স দ্যাট আস্কস আ কোয়েশ্চেন, এমন একটা সেন্টেন্স যা কোনো প্রশ্নকে বোঝায়। যেমন এক্সাম্পল আমরা কয়েকটা দেখতে পারি। আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত? ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো? হোয়াই ডু ইউ আস্ক ইট, কেন তুমি এটা জিজ্ঞাসা করছো? প্রথম এক্সাম্পল, আর ইউ বিজি, এই সেন্টেন্সের স্ট্রাকচার কীরকম হলো দেখা যাক। প্রথমে ভার্ব, আর তারপরে সাবজেক্ট ইউ, তারপরে অ্যাডজেক্টিভ। সেকেন্ড সেন্টেন্স, ডু ইউ নো হিম, প্রথমে ডু হেল্পিং ভার্ব, ইউ সাবজেক্ট, নো মেইন ভার্ব এবং হিম অবজেক্ট। থার্ড সেন্টেন্স, হোয়াই ডু ইউ আস্ক ইট, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, ফাইনালি কামস দ্য অবজেক্ট। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচারে সাবজেক্টের আগে ভার্ব আসছে, তারপর সাবজেক্ট আসছে। এবার আমরা চলে যাব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জে। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুরকম আমরা ডিসকাস করব এখানে, একটা ডাব্লিউএইচ কোয়েশ্চেন আর একটা উইদাউট ডাব্লিউএইচ কোয়েশ্চেন। থার্ড আরেকটা টাইপও আমরা ডিসকাস করব একেবারে শেষে, যেটা ইয়েস নো টাইপ অফ কোয়েশ্চেন, ডাব্লিউএইচ কোয়েশ্চেন। ডাব্লিউএইচ কোয়েশ্চেন কাদের বলে? যে সমস্ত কোয়েশ্চেনগুলো শুরু হয় ডাব্লিউএইচ ওয়ার্ডস দিয়ে। ডাব্লিউএইচ ওয়ার্ডস কোনগুলো? যেমন হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, হোয়ার এটসেট্রা। তাহলে আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেনের ন্যারেশন চেঞ্জ কিছু ডিসকাস করে নিই। একটা এক্সাম্পল নেওয়া হয়েছে এই রকম, হি সেইড টু মি হোয়াট ইজ ইয়র নেম। এই যে কোয়েশ্চেনটা, এর কোয়েশ্চেন অংশটুকু যা কোটেশনের মধ্যে রয়েছে তার স্ট্রাকচারটা কীরকম রয়েছে? প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়াট, তারপরে ভার্ব ইজ, তারপরে সাবজেক্ট ইয়র নেম। এটা ন্যারেশন চেঞ্জ করলে দাঁড়াচ্ছে, হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। দ্যাট মিন্স চেঞ্জেস কী কী হলো, সেই টুটা আস্কড হয়ে গেল, কোটেশন উঠে গেল, কমা সেটাও উঠে গেল। কোটেশনের পরে হোয়াট কোনো চেঞ্জ হয়নি, একই রকম বসলো। ইয়র নেম, ইউটা মাই হলো, নেম অ্যাজ ইউজুয়াল, ইজটা ওয়াজ হলো। ইয়রটা মাই কেন হলো আমরা বুঝতেই পারছি, কারণ সে প্রশ্নটা আমাকে করেছিল। যখন আমার কথায় আমি সেটা বলবো তখন আমি নিজেকে ইউ বলবো না, নিজেকে আমি মাই বলেই মেনশন করব। আর ইজ কেন ওয়াজ হলো এটাও আমরা বুঝতে পেরেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জে। আমরা দেখেছিলাম রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে
ইনডাইরেক্ট স্পিচে কোটেশনের ভার্ব ডাইরেক্টে প্রেজেন্ট থাকলেও পাস্ট টেন্স হয়ে যায়, এখানে সেই কারণে ওয়াস হয়েছে। আর কি চেঞ্জ হলো? স্ট্রাকচারের একটা চেঞ্জ হয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডব্লিউএইচ ওয়ার্ড ভার্ব স্টেটমেন্ট এভাবে ছিল, এটা ইনডাইরেক্টে এসে হয়ে গেল ডব্লিউএইচ ওয়ার্ড সাবজেক্ট ভার্ব, অর্থাৎ কোয়েশ্চেন পার্টটা স্টেটমেন্টে পরিণত হলো। এটা আমাদের মনে রাখতে হবে। ন্যারেশন চেঞ্জ করার সময় ইনডাইরেক্ট স্পিচে একমাত্র স্টেটমেন্টই আমরা লিখতে পারি। ইংরেজিতে পাঁচটা টাইপের সেন্টেন্স হয়: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, স্ট্রাকচারালি। কিন্তু ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচে সব সময় সেন্টেন্সটা স্টেটমেন্ট ফর্মেই লিখতে হয়। এবারে আমরা চলে আসব এক্সাম্পল টুতে। দ্যাট টিচার সেড টু দ্য স্টুডেন্ট, হোয়াট আর ইউ ডুইং। এখানে কোয়েশ্চেন পার্টের স্ট্রাকচার কী আছে? প্রথমে হোয়াট, ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে আর, এটা হেল্পিং ভার্ব, তারপর ইউ, সাবজেক্ট, ফাইনালি ডুইং, মেইন ভার্ব। ন্যারেশন চেঞ্জ করে কি হলো? দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট হোয়াট হি অর শি ওয়াজ ডুইং, অর্থাৎ কোয়েশ্চেন পার্টটা স্টেটমেন্টে কনভার্টেড হলো, পরিবর্তিত হলো। হয়ে কি দাঁড়ালো? প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড হোয়াট, তারপরে হি অর শি, তারপর হেল্পিং ভার্ব, ফাইনালি মেইন ভার্ব। এখানেও আমরা দেখলাম যে স্টেটমেন্ট ফর্মে ইনডাইরেক্ট স্পিচে কোয়েশ্চেনটা কনভার্টেড হয়ে গেল। আর কেন ওয়াজ হলো, এটা তো আগেই বলেছি একবার, যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, সুতরাং রিপোর্টেড স্পিচ ইনডাইরেক্টে সেটার টেন্স প্রেজেন্ট আগে থাকলেও রিপোর্টিং করার পর সেটা ইনডাইরেক্টে এসে পাস্ট হয়ে যায়, সেই কারণে ওয়াজ। আর যেহেতু স্টুডেন্টকে টিচার বলেছিল, টিচার আর স্টুডেন্ট দুজনেই আমার কাছে থার্ড পারসন, তাই আমি যখন তাদের বক্তব্যটাকে রিপোর্ট করব তখন আমি ইউ আর বলবো না, আমার কাছে ইউ হচ্ছে স্টুডেন্ট, থার্ড পারসন, অর্থাৎ সে হি অথবা শি। থার্ড এক্সাম্পল, মাদার সেড টু দ্য বয়, হোয়াই ডিড ইউ ডু ইট। এখানে কোয়েশ্চেনের স্ট্রাকচার কী? প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড হোয়াই, হেল্পিং ভার্ব ডিড, সাবজেক্ট ইউ, মেইন ভার্ব ডু, অবজেক্ট ইট। এরপর এটা ন্যারেশন চেঞ্জ করা হলো, হয়ে কি দাঁড়ালো? মাদার আস্কড দ্য বয় হোয়াই হি হ্যাড ডান ইট, অর্থাৎ প্রথমে হোয়াই, ডব্লিউএইচ ওয়ার্ড, তারপর সাবজেক্ট হি, তারপর হেল্পিং ভার্ব হ্যাড, তারপর মেইন ভার্ব ডান, ফাইনালি অবজেক্ট ইট। আবারও দেখছি কোয়েশ্চেনটা স্টেটমেন্টে কনভার্টেড হলো। আর কেন এটা হ্যাড ডান হলো? যেহেতু ডিড ছিল আগেই, পাস্ট টেন্স ছিল কোটেশনের ভেতরের ভার্ব, এবং রিপোর্টিং ভার্ব ছিল পাস্ট টেন্স, তাই জন্যে রিপোর্টেড স্পিচে কোটেশনের ভিতরের ভার্বটা কোটেশন উঠে যাওয়ার সময় পাস্ট পারফেক্ট টেন্স হলো। পাস্ট পারফেক্টের নিয়ম অনুযায়ী হ্যাড বসলো, আর মেইন ভার্ব ডু সেটা ডান হলো। বেশ, এবার আমি বলবো যে এই যে এক্সাম্পলগুলো, এগুলো খুব ভালো হয় যদি তোমরা নিজেরা খাতায় সঙ্গে সঙ্গে লেখো, এবং যেভাবে স্ট্রাকচারগুলোকে আমি ভেঙে দেখাচ্ছি সেটা নিজেরা দেখে দেখে বা না দেখে লেখার চেষ্টা করো, তাতে এই কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। আমরা তাহলে তিনটে এক্সাম্পল ডব্লিউএইচ ওয়ার্ডের ট্রান্সফরমেশনে করলাম, ন্যারেশন চেঞ্জে করে আমরা কি পেলাম সংক্ষেপে? সংক্ষেপে আমরা দেখতে পেলাম দ্য রিপোর্টিং ভার্ব বিকামস আস্ক, এটাকে আস্কের পরিবর্তে এনকোয়ার এটাও লেখা যায়। এনকোয়ার ভার্বটা লিখলে কিন্তু এরপরে প্রেপোজিশন অফ দিতে হবে।
সেকেন্ড WH word remains unchanged. থার্ড হচ্ছে দ্য কোয়েশ্চেন ইজ চেঞ্জড ইন্টু স্টেটমেন্ট। এবারে আমরা দেখব narration change of interrogative sentences which do not have WH word. WH word দিয়ে শুরু হয় না এই রকম সেন্টেন্সের narration change interrogative এর ক্ষেত্রে। একটা এক্সাম্পল নেওয়া যাক, এক্সাম্পল নাম্বার 4, মাই ফ্রেন্ড সেড টু মি আর ইউ কামিং টু মাই বার্থডে পার্টি। এখানে স্ট্রাকচার কি কোয়েশ্চেনটার? হেল্পিং ভার্ব আর সাবজেক্ট ইউ, মেইন ভার্ব কামিং, বাকিটা কোথায় আসছো, কোথায়ের উত্তরে যা পাওয়া যায় প্লেস বোঝায় বা হোয়ারের উত্তরে যা পাওয়া যায় সেটা প্লেস বোঝায়, সুতরাং সেটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব ফ্রেজ। এইটা ন্যারেশন চেঞ্জের পর কী দাঁড়ালো? মাই ফ্রেন্ড আস্কড মি ইফ I was going to his or her birthday party. Change কি হলো question পার্টের? প্রথমে I subject, তারপর helping verb was, তারপর main verb going, তারপরে adverb phraseটা বসলো। অর্থাৎ question part statement হলো। আর কি হলো? এখানে কোনো WH word নেই, সেই জায়গাতে if বসলো। ইফের বদলে আমরা হোয়েদারও ব্যবহার করতে পারি, WHETHER, কিন্তু স্পেলিংয়ের ব্যাপারে কেয়ারফুল, হোয়েদার আর ওয়েদার এই দুটো স্পেলিং স্টুডেন্টসরা খুব ভুল করে, সুতরাং স্পেলিং কেয়ারফুলি লিখতে হবে। আর বাকি সমস্ত রুল একই রকম। আরেকটা এক্সাম্পল আমরা দেখি, এক্সাম্পল নাম্বার 5, মাদার সেড টু দ্য বয় ডিড ইউ ডু ইট। স্ট্রাকচার কি? প্রথমে হেল্পিং ভার্ব ডিড, সাবজেক্ট ইউ, মেইন ভার্ব ডু, অবজেক্ট ইট। আনসার কি? মাদার আস্কড দ্য বয় ইফ হি হ্যাড ডান ইট। স্টেটমেন্ট হয়ে গেল কোয়েশ্চেন পার্টটা, প্রথমে হলো সাবজেক্ট হি, তারপর হেল্পিং ভার্ব হ্যাড, তারপর মেইন ভার্ব ডান, তারপর অবজেক্ট ইট। এখানেও কিন্তু ডুটা হ্যাড ডান হয়ে গেল, যেহেতু ডিড ছিল মানে কোটেশন পার্টে আগে থেকেই পাস্ট টেন্স ছিল এবং রিপোর্টিং ভার্বও পাস্ট টেন্স ছিল, সুতরাং রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স থাকার কারণে আর ওটাও পাস্ট টেন্স থাকার কারণে ইনডাইরেক্ট স্পিচে এসে ভিতরের কোটেশনের ভিতরের ভার্বটা কোটেশন উঠে গেল যখন পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। এই চেঞ্জটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে ন্যারেশন চেঞ্জ খুবই সহজ একটা ব্যাপার। আমরা আজকে ইন্টারোগেটিভের ন্যারেশন চেঞ্জ ডিসকাস করলাম, আর একটা টাইপ বাকি আছে, সেটা শুধু বলে দিই, ইয়েস নো টাইপ। কীরকম? একটা এক্সাম্পল নেওয়া যাক, দ্য ট্রাভেল গাইড সেড টু দ্য টুরিস্ট ইটস ওয়ান্ডারফুল ইজন্ট ইট। এটার উত্তর কী হতে পারে? The travel guide asked the tourist if it was wonderful and assumed that it was. এখানে অবশ্য আমি ট্রাভেল গাইড দিয়ে তোমাদের এক্সাম্পলটা শো করে নিই। এখানে দ্য বয় সেড টু মি ইটস ওয়ান্ডারফুল ইজেন্ট ইট, উত্তরটা একইভাবে এসেছে, দ্য বয় আস্কড মি ইফ ইট ওয়াজ নাইস and assumed that it was. মানে ছেলেটি আমাকে জিজ্ঞাসা করলো যে এটা সুন্দর কি না, নাইস অর ওয়ান্ডারফুল যাই হোক, আর সে ধরে নিল, সে অ্যাজিউম করে নিল যে এটা তাই। তো ইয়েস নো টাইপ হলে আমরা এইভাবে করতে পারি। এটাই হচ্ছে মোটামুটিভাবে সংক্ষেপে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। খুবই সহজ, কিছু এক্সাম্পল আমরা এখানে স্টাডি করলাম। বেটার হচ্ছে এক্সাম্পলগুলো নিজেদের কপি বুকে লিখে এবার এই ডিসকাশনটা আর না শুনে নিজে নিজে একবার ট্রাই করা যে সেগুলো সলভ করা যাচ্ছে কি না। না করতে পারলে এখানকার ভিডিও থেকে আরেকবার আনসারগুলো দেখে নেওয়া
এবং ওই স্ট্রাকচারটাকে ভাঙা যেখানে আমরা ইন্টারোগেটিভ পার্টটুকু বা কোয়েশ্চেন পার্টটুকুকে স্টেটমেন্টে কনভার্ট করছি, তাহলেই আমরা অনায়াসে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে পারবো। খুব সহজ কিছু এক্সাম্পল ট্রাই করলেই আমরা এতে যথেষ্ট এক্সপার্ট হয়ে যাব। ওকে, নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে।